দীর্ঘমেয়াদী খেলাধুলার প্রশিক্ষণে অনেকটাই বদলে গেছে পাবনার অনেক অটিস্টিক এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুর জীবন। দ্রুত বিকশিত হচ্ছে তাদের সুপ্ত প্রতিভা, যার প্রভাব পড়েছে তাদের দৈনন্দিন জীবনে। খেলাধুলার মাধ্যমে ওর অনেক বিকাশ ঘটছে, তো ভবিষ্যতে আশা করছি আমার ছেলে আরো ভালো উন্নতির দিকে এগিয়ে যাবে। এরকম অনুষ্ঠান যদি আরো টুকটাক আসে, এর থেকে ভালো কিছু যদি এদের সামনে তুলে ধরা যায় আরো ভালো এদের জন্য। স্পেশাল অলিম্পিক্স পাবনা চ্যাপ্টারের সহায়তায় শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থানীয় এবং দেশের খ্যাতনামা কোচদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে প্রায় 100 প্রতিবন্ধী শিশু কিশোর। ক্রীড়াবিদ এবং বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে সারা বছরব্যাপী প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের খেলাধুলা করছে। বিভিন্ন ক্যাটাগরির অটিস্টিক আছে, যাদের বুদ্ধি আছে আবার শারীরিক আছে, তাদের নানান রকম সমস্যা আছে। এদেরকেই আমাদের একটা পর্যায়ে হাতে কলমে প্রথম প্রাথমিক যেটা ট্রেনিং করার, সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। খেলাধুলায় নিবিড় প্রশিক্ষণের পাশাপাশি সুযোগ পাচ্ছে শরীরচর্চার এসব প্রতিবন্ধীরা। এ কারণে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনেও রাখছে সাফল্যের স্বাক্ষর। 22টি স্বর্ণপদক জিতে এনেছে, তার মধ্যে 14টি পাবনা সাব চ্যাপ্টারের বাচ্চারা অর্জন করেছে, এটা একটা বিশাল সাফল্য। এই খেলাধুলার মাধ্যমে তারা বিদেশে যে অনেক গোল্ড ব্রোঞ্জ সিলভার পেয়ে এসে আমাদের বাংলাদেশে সুনাম অর্জন করেছেন। চিকিৎসকদের মতে খেলার মধ্য দিয়ে প্রতিবন্ধীদের শরীর ও মানসিক বিকাশ হয়, যা তাদের ব্যক্তি জীবনকেও অনেকটা সহজ করে তোলে। প্রতিবন্ধীদের বিকাশের জন্য খেলাধুলা একটা উল্লেখযোগ্য দিক, যা তার বিকাশে সহায়তা করবে। যেমন তার মাংস গঠন, হাড়ের গঠন, বুদ্ধির বিকাশ, তারপরে হচ্ছে তার এগুলো তাকে হেল্প করবে। প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।